টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ভরাডুবির পরও সুপার এইটের লক্ষ্য পূরণে আলোচনার বাইরে চলে যান টাইগার হেড কোচ চন্ডিকা থুরুসিংহে। তার অধীনে দুই বিশ্বকাপে আশানুরূপ ফল না আসলেও ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিক পথে থাকতে চায় বিসিবি। 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকায় আপাতত হাথুরুকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বোর্ডের। আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে, নতুন অপশনও খুঁজছি, অন্যান্য সব জায়গাতেই আমরা খুঁজছি, দেখা যায় আমাদের কি কি অপশনস আছে। টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পরও চন্ডিকা হাথুরুসিংহের ওপর আপাতত আস্থা রাখছে বিসিবি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকায় বহাল থাকছেন, যদিও দুই বিশ্বকাপে ব্যর্থতার পর হেড কোচ হাথুরুসহ কাঠগড়ায় কোচিং প্যানেল। টাইগারদের ব্যর্থতার কারণ অনুসন্ধানে লঙ্কান গুরুকে নিয়ে আলোচনা উঠে আসে বিসিবির সবশেষ বোর্ড সভায়। এর আগে টিম ম্যানেজমেন্টে হাথুরুকে একনায়ক বলে অভিযোগ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তামিম ইকবাল ইস্যু থেকে ওয়ানডে বিশ্বকাপে মন মতো ব্যাটিং অর্ডার সাজানোই সমালোচনার মুখে পড়েন হাথুরু। সুপার এইট লক্ষ্য পূরণের পর যা হবে সব বোনাস, টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন হেডকোচের এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকে। দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর হাথুরুর অধীনে এখন পর্যন্ত 70টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হারের সংখ্যাই বেশি টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরু কিংবা সহকারী কোচ নিক পোথাস টিকে গেলেও চুক্তি শেষ হওয়ার আগেই বাদ পড়তে পারেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। যদিও বিশ্বকাপে দারুণ সাফল্য এনে দেয়া মুস্তাক আহমেদ টিকে যাচ্ছেন বোর্ডের পরিকল্পনায়। মুস্তাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড। কোচিং স্টাফ রদ বদলে তাড়াহুড়া করতে চায় না বিসিবি। এছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগের দাপটে ভালো মানের হেড কোচ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জও আছে বোর্ডের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।